السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثال له ولا مثيل له ولا مثل له ولا شبه له ولا ضد له ولا والد له ولا مولود له ولا صاحبة له ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا بقطع الليل المظلمين أو كما قال عليه الصلاة والسلام محترم حضرات المجلس আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই পবিত্র দিনে চমৎকার এই পরিবেশে তার পবিত্র নূরানি ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন সুস্থ শরীরে। এজন্য সকলে এক বাক্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা আকায় নামেদা তাজেদারে মদিনা হাবিবে আকরাম শফী আজম সওয়ার দু আলম শফী উল মুজদিদিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়্যিদুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সকলে একবার অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা বিগত দুই জুমা পূর্বে মৃত্যু সম্পর্কে আলোচনা করছিলাম। আনফর্চুনেটলি গত জুমাতে আমার নিকটাত্মীয়ের তিরোধানের কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। আর এমন একটি বিষয়ে আলোচনা করেছিলাম যে বিষয়টি যে এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আমার পরিবারের উপর এসে পড়বে সেটা আমাদের ধারণারও অতীত ছিল। আসলে মৃত্যু এমন একটি বিষয় যেটি বলে কয়ে প্রস্তুতি নিয়ে কারো সামনে উপস্থিত হয় না, ঠিক না? এমনি একটু অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে মানুষের সামনে ধরা দেয়। এ কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাজরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাজরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত বৃষ্টি বর্ষণ করার মালিককে, মায়ের পেটে সন্তানটা কি কেমন হবে এ ব্যাপারে জানেন কে,
আগামীকাল মানুষ কী কামাই করবে, কী রোজগার করবে, তার আর্থিক অবস্থা কেমন হবে সেটা সে কোনো কখনো বলতে পারে না। ওয়ামা তাদরিনা সুমবি আইয়াউদিন তামুদ, কোন জমিনে আগামীকাল তার মৃত্যু হবে সে সেটাও বলতে পারে না। আজকে আমি এখানে বসে আছি, আগামীকাল হয়তো আমার মৃত্যু চট্টগ্রামে হতে পারে, কারণ আমি আজকে বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করব। এমন অনেক ভাই এখানে আছেন, ঢাকাতে কর্মরত আছেন, এখানে তার জন্ম, এখানে তার বেড়ে ওঠা, এখানে তার কৈশোর যৌবন সব কিছু কাটিয়েছেন, চাকরির কারণে সে ঢাকা গিয়েছেন, ঢাকা গেল, ঢাকা থেকে সে জীবিত ফিরে আসতে পারে নাই, ফিরে ভরে তার লাশ এনে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এমনই একটি ঘটনা ঘটেছিল গত এক সপ্তাহ পূর্বে, 22 সেপ্টেম্বর বুধবার, আমাদের পরিবারে আমার আপন ভাইয়ের চেয়েও বেশি আপন আমার খালাতো ভাই আবদুল্লাহ মতিন, সে সারা জীবন এই চট্টগ্রামে কাটিয়েছে। 91 বন্যার সময় তার বয়স ছিল মাত্র 4 দিন, 29 এপ্রিল 91 বন্যার সময় তার বয়স ছিল 4 দিন। সে তার লেখাপড়া, তার বেড়ে ওঠা, তার যৌবন, তার কৈশোর, তার বিবাহ সাথী সব কিছু চট্টগ্রামে, কিন্তু কোনো এক কারণে সে পাবনাতে যায়, সেখানে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ঘটনাটা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের ওই আয়াতকে আরও বেশিভাবে বিশ্বাস করতে সহায়তা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরিনাসুন বিআই আরদিন তামুত, মানুষ বলতে পারে না আগামীকাল সে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনে সে মৃত্যুবরণ করবে, মানুষ সেটা বলতে পারে না, ঠিক কি না? এই জন্য মৃত্যুটা হঠাৎ করে চলে আসে। এই জন্য কবি বলেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফান ওয়ান করিবিন ফি তুরাবি قليل عمرنا في دار الدنيا ومرجعنا الى بيت التراب হে সুউচ্চ প্রাসাদে বসবাসকারী মানুষ, কিছুক্ষণ পরেই, অল্প কিছুদিন পরে মাটির ঘরে তোমাকে দাফন করা হবে। কলিলু উমরুনা ফি দারি দুনিয়া, দুনিয়ার ঘরে তোমার হায়াতটা, তোমার জীবনটা অতি অল্প, অতি স্বল্প। ওয়ামার যাওনা ইলা বাইতি তুরাবি, এবং আমাদের সবাইকে ওই মাটির ঘরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 16 পারা সূরা তোহার মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে আমি বানিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লাকাদ খলাকনাল ইনসানা মিন নুতফাতিন ফি ক্বারারিন মাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। ওয়াফিহা নুইদুকুম, এই মাটিতে আমাদেরকে ফিরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর দ্বিতীয়বার এই মাটি থেকে আমাদেরকে পুনরুত্থিত করা হবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কিয়ামতের সময় প্রত্যেক কবরবাসীকে কবর থেকে উঠিয়ে দেওয়া হবে, কবর থেকে উঠিয়ে তাকে হাশরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো করানো হবে, ঠিক কিনা? এই জন্য এই মৃত্যুর কথা আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। যে ব্যক্তি উঠতে বসতে দিনে রাতে সকালে সন্ধ্যায় মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা নিজের মনের ভিতরে রাখে, সে যদি বিশ্বাস করে তাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তবে সে কখনো গুনাহ এবং পাপাচার করতে পারে না, অপরের হক অন্যায়ভাবে ধরতে পারে না, অপরের হক অন্যায়ভাবে গ্রাস করতে পারে না, সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে কখনো সুদি কারবারের সাথে নিজেকে জড়িত করতে পারে না, সে কখনো মিথ্যা কথা বলে মানুষের মাঝে দ্বন্দ্ব বাজিয়ে দিতে পারে না, সে কখনো চগলখড়ি বাটপারি এবং অন্যায় অবিচার করতে পারে না, কারণ তার একটা ভয় আছে একদিন তাকে কবরে যেতে হবে, এরপরে তার কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। কবর থেকে ওয়াইজাল কবর ওয়াসিরাত ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তাদেরকে উঠানোর পরে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিশ্বাসটা যদি আমার মাঝে আপনার মাঝে থাকে, তবে বলেন আমরা কিভাবে গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি, অপরের হক নষ্ট করতে পারি, অপরের জমিনের আয় ফেলে নিজের জমিনকে বড় করতে পারি, মিথ্যা এবং ভুয়া দলিল দিয়ে অপরের জমিন, অপরের জায়গা আত্মসাৎ করতে পারি, এটা আমাদের দ্বারা কখনো সম্ভব নয়, সম্ভব হবে না। যদি আমরা আল্লাহর কথা, মৃত্যুর কথা বিশ্বাস করি, আল্লাহর কাছে জবাবদিহিতার সামনে সম্মুখীন হতে হবে, সবাইকে জবাবদিহিতা করতে হবে, এটা যদি আমাদের অন্তরে বদ্ধমূল ধারণা থাকে, তবে আশা করা যায় গুনার পার্সেন্টেজটা আমার জীবন থেকে একটু একটু হলেও কমবে, ঠিক কিনা? আমি মৃত্যু সম্পর্কে বেশ কয়েকটি আলোচনা করেছিলাম 2 জুমা পূর্বে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে
যে মৃত্যু মানুষ প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমার মৃত্যুটা ভালোভাবে যাতে হয়, আমার মৃত্যুটা ইমানের সাথে যাতে হয়, আমার মৃত্যুটা জান্নাতের সুসংবাদের সাথে যাতে হয়, এর জন্য আমাকে কয়েকটি কাজ করতে হবে, ওই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা কি শুনতে রাজি আছেন? আমরা গত জুমাতে বলেছিলাম, একজন মানুষ যখন মৃত্যুর ক্রান্তিলগ্নে উপস্থিত হয়, মৃত্যুর সাকারাত, মৃত্যু যন্ত্রণা তার সামনে চলে আসে, জীবিত ব্যক্তিদের উপর কয়েকটি দায়িত্ব থাকে। একটি বলেছিলাম, মৃত ব্যক্তি যে মৃত্যুবরণ করতেছে সাকারাতুল মওতের মধ্যে আছে, তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। আরেকটি বলেছিলাম, তার সামনে কালেমার তালকিন দেয়া। আর আরেকটি বলেছিলাম, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জানাজা নামাজ পড়া, জানাজায় শরীক হওয়া। এখন এখানে আরও একটি বিষয় আমাদেরকে সংযোজন করতে হবে, সেটা হচ্ছে মানুষের মৃত্যুর পর শোক পালন করার বিষয়টা। আচ্ছা, দুনিয়া থেকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহ জগৎ থেকে পরলোক গমন করেছেন কিনা? প্রত্যেক নবীরা মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন কিনা? হযরত আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর হায়াত পাইছেন, কিন্তু এত বিরাট লম্বা হায়াত পাওয়ার পরেও উনি মৃত্যুবরণ করছেন না, এখনো আছেন? আছেন নেই? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার একজন নবী ছিলেন। কেমন নবী? আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তির ব্যাপারে একটু ধারণা আপনাদের সামনে দিই 22 পারা সূরা সাবার একটি আয়াতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুম ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিত। আল্লাহ পাক বলতেছেন, সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর তাকে এত শক্তি দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক সকালে তিনি এক মাসের রাস্তা পেরিয়ে যেতেন, আর এক বিকালে তিনি এক মাসের রাস্তা পেরিয়ে যেতেন। সুবহানাল্লাহ, আমরা পারবো? বিমানের গতি কতটুকু? 900, 1000, 700। এই যে বাংলাদেশে বুলেট ট্রেন করতেছে, মেট্রো রেল, গতি কেমন হবে? 100, 150। আমি সৌদি আরবের মক্কা থেকে মদিনা শরীফ গত রমজানে সফর করেছি বুলেট ট্রেনে। মিডল ইস্টের মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বপ্রথম বুলেট ট্রেন আবিষ্কার করেছে সৌদি আরব, যেটি 2018 সালের অক্টোবর মাসে উদ্বোধন করা হয়। সেই বুলেট ট্রেনে আমি চড়েছি, সর্বোচ্চ গতি ছিল 300 কিলোমিটার, যেখানে বাস অথবা প্রাইভেট কারে করে মক্কা থেকে মদিনাতে যেতে 5 ঘন্টার উপরে লাগে, সেখানে বুলেট ট্রেনে 2 ঘন্টা আমি চলে গিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের বিষয়টা কেমন আশ্চর্যজনক একটু চিন্তা করে দেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক সকাল অর্থাৎ একবেলা সময়ে তার বাতাস তাকে 1 মাস দূরের পথ অতিক্রম করাতো। সুবহানাল্লাহ, তাহলে এত পাওয়ার, এত শক্তি ছিল তার কাছে। ও আসালনা লাহু আইনাল কিত্র, আমি তার জন্য যে পিতলের প্রসবন জারি করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, উনি তার ইচ্ছা মতো সব কিছু করতেন। ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইজনি রাব্বি ওয়া মান ইয়াজিদ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। এবং জিনেরা তার হস্তগত ছিল, করাতলগত ছিল, জিনের মাধ্যমে আমি তাদের সুলাইমান আলাইহিস সালামের অনেক কাজ সম্পাদন করাতাম। কেমন ভাবে করাতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওাবি ওয়া কুদুরির রাসিয়াত। সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী জিনেরা কি করতো? দালান নির্মাণ করতো, ওয়া তামাসিল ভাস্কর্য নির্মাণ করতো, ওয়া জিফানিন কাল জাওাব মানে এই হাউজের মতো বড় বড় পাত্র নির্মাণ করত। আর ওয়া কুদুরি রাসিয়াত শব্দের অর্থ হচ্ছে আপনার চুল্লির উপর স্থাপিত বড় বড় ড্যাগ, বড় বড় ড্যাগ তার জন্য বানাতো। ইমালু আলা দাউদ শুক্র, হে দাউদ তোমরা আল্লাহ তালার কৃতজ্ঞতার সাথে কাজ করো। ওয়া কালিলু মিন ইবাদিয়া শাকুর, আল্লাহ তালার বান্দাদের মধ্যে কৃতজ্ঞতা আদায় করে এরকম বান্দা বেশি না কম, অল্প আল্লাহ তাআলা ওয়া কালিল, অল্পই মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত,
যখন আমি সুলাইমান আলাইহিসসালামের উপর মৃত্যু সময় আর নির্ধারিত করে দিলাম, মা দাল্লাহু মালা মাউতি, তার মৃত্যুর ব্যাপারে ধারণা করতে পারেনি, জানতে পারেনি, জিনেরা জানতে পারেনি, ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা, কিন্তু জমিনের কিছু পোকা যেগুলো তার লাঠি খেয়ে ফেলেছিল। সুলাইমান আলাইহিসসালাম যখন মৃত্যুর নিকটবর্তী হলেন, তখন তিনি জিনের মাধ্যমে বড় একটি প্রাসাদ নির্মাণ করছিলেন। তখন বলা হলো এরকম বুলেট প্রুফ গ্লাস অথবা সাউন্ড প্রুফ গ্লাস দিয়ে আমাকে একটা ঘরের ভিতরে রাখো। তিনি একটা লাঠি নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন এবং তার দাঁড়িয়ে থাকা অবস্থার মধ্যে জিনেরা অনেক কাজ করছিল, ঠিক না? দেখা যায় দুনিয়াতেও যখন মালিক সামনে থাকে তখন তার কর্মচারীরা কাজের মধ্যে একটু চাঞ্চল্যতা সৃষ্টি করে, কাজটা একটু ভালোভাবে করার চেষ্টা করে। মালিক যখন একটু দূরে চলে যায় তখন কাজের মধ্যে তারা একটু হেরফের করে, একটু অলসতা করে, ঠিক না? যখন বলা হয় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মোবাইলে অ্যাপ আছে, আমি যেখানে থাকি না কেন অ্যাপের মাধ্যমে তোমরা কি করছো না করছো দেখতেছি, এরকম যখন বলা হয় তখন তাদের কাজের মধ্যে একটু শৃঙ্খলা দেখা যায়, কাজের মধ্যে একটু দ্রুত গতিটার সাথে কাজ করার চেষ্টা করে। আর যখন কোনো সিসি ক্যামেরা থাকে না তারা মালিকের দৃষ্টির অগোচরে গিয়ে কাজের মধ্যে একটু ঢিলেমি করে, আলসেপনা করে, ঠিক না? তো সুলাইমান আলাইহিসসালাম একটি ঘরের ভিতরে লাঠির উপর ভর করে দাঁড়িয়ে তিনি তাদেরকে কাজের নির্দেশ দিলেন। এমত অবস্থায় ফালাম্মা কাদা আলাইহিল মাউত, তার মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ, মৃত্যু হওয়ার পরে তিনি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে রইলেন মৃত অবস্থায়, তার চোখ খোলা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা কাজ করতে করতে সময় গড়াচ্ছে, সুলাইমান আলাইহিসসালামের লাঠির নিচের যে পোকা, মাটির পোকা, উই পোকা বলে না যেই পোকা বলে, লাঠিগুলো খেতে থাকছে। এভাবে একটা বছর হয়ে গেল, তাদের কাজও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ, যখন পোকা খেতে খেতে লাঠিটা পুরো শেষ, তখন ধপাস করে সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারলো সুলাইমান আলাইহিসসালাম তো আসলে অনেক আগে মারা গিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা দাল্লাহু মালা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন, যখন তিনি ধপাস করে পড়ে গেলেন জিনেরা বুঝতে পারলো এবং তারা বলল, আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তারা যদি গায়বের ব্যাপারে জানতো, অদৃশ্যর বিষয়ের ব্যাপারে জানতো, তবে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে পতিত হতো না। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল সুলাইমান আলাইহিসসালাম দুনিয়াতে থাকতে পারছেন? পারেন নাই। আচ্ছা, মুসা আলাইহিসসালামের কথা আপনাদেরকে বলি। পৃথিবীতে যত নবী ছিলেন সবচেয়ে গরম নবীর নাম কি জানেন? মুসা। পবিত্র কোরআনে সবচেয়ে বেশি যেই নবীর আলোচনা আসছে সেই নবীর নাম কি জানেন? বলেন মুসা। এই মুসা আলাইহিসসালাম মালাকুল মউত তার মৃত্যুর সময় চলে আসলো, আজরাইল আলাইহিসসালাম, তখন তিনি মৃত্যু বরণ করতে অস্বীকার করলেন, তখন আল্লাহর কাছে আজরাইল চলে গেল। বৃত্তান্ত বলার পর আল্লাহ তাআলা আবার বুখারী শরীফের হাদিস, ফেরেশতাকে তার কাছে পাঠিয়েছেন, ফেরেশতাকে পাঠিয়ে বললেন আপনি একটি সুফ, একটি ভেড়ার উপরে আপনি হাত বুলান, হাত বুলানোর পরে আপনার হাতের তালুতে ভেড়ার যতটুকু পশমের পরশ করেছে, আপনার হাতের তালুতে ভেড়ার পশমের যতটুকু পরশ করেছে, মোলায়েম ছোঁয়া পড়েছে, অত পরিমাণ বয়স আপনাকে বাড়িয়ে দেওয়া হলো। তখন মুসা আলাইহিসসালাম বললেন এরপর কি হবে? বলে এরপর মউত। তো মুসা আলাইহিসসালাম বললেন মউত তাহলে এখন আমার জন্য শ্রেষ্ঠ, আমি এখনই মউত কবুল করে নিচ্ছি। সুবহানাল্লাহ, এত বড় নবী মুসা আলাইহিসসালাম তিনি দুনিয়া থেকে চলে গেলেন, এবং সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দুনিয়াতে আছেন? তিনি ইহজগতে নাই কিন্তু আলমে বরজতে আছেন। আমরা বিশ্বাস করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে আল আম্বিয়া ওফি কুবুরহিম হাইয়ুন, নবীরা তাদের কবরে জীবিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত ক্রন্দন করেছিলেন। কয়দিন? 3 দিন। আমি মূলত এটাই বলছিলাম যে শোক পালন করা, মনে আছে কথা? আদম আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব কিছু বলার পরে মূল উদ্দেশ্য পিছনে চলে যান, ফ্ল্যাশব্যাকে যান 5 মিনিট পূর্বে, সেটা কি? শোক পালন করা।
একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য শোক পালন করার সুযোগ আছে কয়দিন? সবাই বলি কয়দিন? আপনি তিন দিন ক্রন্দন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিন দিন শোক পালনের অবকাশ দিয়েছিলেন তিনি নিজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর তিন দিন পর্যন্ত শোক পালন করার অনুমতি দিয়েছিলেন। এরপর তিনি তার পরিবারের কাছে এসেছিলেন এবং এসে তিনি তাদেরকে সম্বোধন করে বলেন, আজকের দিনের পর তোমরা আমার ভাইয়ের জন্য আর ক্রন্দন করবে না। সুবহানাল্লাহ, আজকের দিনের পর তোমরা আমার ভাইয়ের জন্য আর ক্রন্দন করবে না। তার মানে বুঝা যায় তিন দিনের পর ক্রন্দন করা জায়েজ আছে? আবার ক্রন্দন করার একটা সিস্টেম আছে, চোখের পানি টলটল করে পড়বে, টপটপ করে পড়বে, বর্ষার মুষলধারের বৃষ্টি ধারার মতো পড়বে, কিন্তু আওয়াজ হবে না, সাউন্ড হবে না। কারণ হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান দরাবাল খুদুদা, কোনো মানুষের মৃত্যুর পরে যে মুখের উপর চাপটাতে থাকে, মুখের উপর এইভাবে বাড়ি দিতে থাকে, ওয়াশাক্কাল জুয়ুবা, কাপড় চোপড় ছিঁড়ে ফেটে ফেলতে চায়, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মানুষের মতো আর্তনাদ করতে থাকে। আমরা মহিলারা অনেক সময় করে না, এগুলো অনেক কিছু তাকওয়ার বিরোধী, তাওয়াক্কুলের বিরোধী এবং তাকদীরের বিরোধী কথা। এই কথাগুলো বলার দ্বারা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ঈমান পর্যন্ত চলে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য শোক পালন করার ব্যাপারে আমাদেরকে অনেক যত্নশীল হতে হবে, সচেতন থাকতে হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা ফাওকা সালাসাতি আইয়াম, কোনো মহিলার জন্য জায়েজ নয় তিন দিনের বেশি শোক পালন করা। যেই মহিলাটা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখেরাতে বিশ্বাস করে, যেই মহিলা আল্লাহর প্রতি ঈমান আনে আখেরাতের প্রতি বিশ্বাস করে, তার জন্য তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়। ইল্লা আলা জাওজিন আরবাআতা আশহুরি ওয়া আশরা, মুত্তাফাকুন আলাইহি, বুখারি এবং মুসলিম শরীফের যৌথ বর্ণনা। যখন স্বামী মারা যাবে তখন মহিলা চার মাস দশ দিন ইদ্দত পালন করবে, শোক পালন করবে, ঠিক না? কিন্তু এই শোক পালন করার মানে এটা নয় যে মহিলা কালো কাপড় পরে বসে থাকবে শিয়াদের মতো। শিয়ারা কালো কাপড়ের বেশ ধারণ করে, আমরা অনেক সময় ব্যানারে কালো কাপড়ের টুকরা লাগিয়ে দিই ডিজাইন করে, অথবা এখানে পিন আপ করে আলপিন দিয়ে কালো কাপড় বসিয়ে রাখি, অথবা দেখা যায় কোনো একটা দিবসকে স্মরণ করতে গিয়া খেলোয়াড়রা মাঠের ভিতরে এগারো জন, ওরা এগারো জন, হাতের ভিতরে কালো বেচ, এখানে বুকের ভিতরে কালো বেচ, এভাবে ধারণ করে, ঠিক না? এ কালো বেচের মানে শোক পালন করা নয়, শোক পালন করার মানেটা কিছুটা ভিন্ন। সেটি হচ্ছে মহিলা তার সৌন্দর্য এবং তার যে অলঙ্কারাদি এগুলো পরিধান না করে স্বাভাবিক জীবন যাপন করবে। ইভেন মহিলার যদি প্রয়োজন পড়ে সে বাইরে গিয়ে কাজও করতে পারবে, কিন্তু সে চার মাস দশ দিন পর্যন্ত অন্য স্বামী গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এটা শুধু হাদিস নয়, কোরআনের নির্দেশ। সূরা বাকারা 234 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায় এবং মারা যাওয়ার সময় যদি সে কোনো স্ত্রী রেখে যায়, কোনো স্ত্রী রেখে যায়, তবে সেই মহিলা চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। সুবহানাল্লাহ, কয় মাস দশ দিন? চার মাস দশ দিন। যদি ইদ্দত পালন করার বিষয়টা একটু ক্লিয়ার করতে পারছি কি না? এখন আমার মৃত্যুটা যাতে ভালোভাবে হয়, ভালো মৃত্যুর প্রস্তুতিটা কি? এখানে আমি তিনটা কথা বলবো। এক নম্বর, ভালো মৃত্যুর প্রস্তুতির জন্য এক নম্বর হচ্ছে ভালো কাজ করা। এর মধ্যে কোনো সন্দেহ আছে, ডাউট আছে? আমাদেরকে ভালো কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি, তোমরা ভালো কাজের দিকে দ্রুত অগ্রসর হও, ওই অন্ধকার রাতের, ওই অমাবস্যার রাতের অন্ধকারের ওই সময়টার মতো ফেতনা আসার আগ পর্যন্ত, আগ মুহূর্তে। কথা বুঝতে পারছেন? ফেতনা আসার আগে আগে তোমরা কি করো, ভালো কাজের দিকে দ্রুত অগ্রসর হও। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলতেছেন ফেতনাটা কেমন হবে দেখেন, একটু এক্সপ্লেইন করা হচ্ছে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা, এই ফেতনার সময় সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলায় সে কাফের। নাউজুবিল্লাহ, সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলায় কি কাফের। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সে বিকালবেলায় থাকবে ঈমানদার, আবার
ইউসবিহু সকালবেলা ঘুম থেকে উঠবে সে হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে দুনিয়ার সামান্য অর্থের লোভে পড়ে সে তার দিনকে বিক্রি করে দিবে, তার ইসলামকে বিক্রি করে দিবে। এমন ফেতনা আমাদের সামনে আছে কিনা, কিছুটা চলে আসছে কিনা? এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। তো মৃত্যুর এক নম্বর প্রস্তুতি, ভালো মৃত্যুর সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে হলে এক নম্বর হচ্ছে কি করতে হবে, ভালো কাজ করতে হবে। আর দুই নম্বর কি করতে হবে, খারাপ কাজ বর্জন করতে হবে, অন্যায় এবং শরীয়ত যে সমস্ত কাজকে করতে নিষেধ করেছে, যে সমস্ত কাজ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে, যে সমস্ত কাজ থেকে বেঁচে থাকার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, হারাম সাব্যস্ত করা হয়েছে, সে সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার রব হারাম করেছেন সমস্ত বেহায়াপনা কাজ, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ এবং গোপনীয়, প্রকাশ্য এবং গোপনীয় সমস্ত বেহায়াপনা কাজ ইসলামে জায়েজ না হারাম? বাইরে আপনি বুজুর্গ, ভিতরে মোবাইলে খারাপ কাজ দেখেন, মোবাইলে গান বাজনা শুনেন, তাহলে এটা কি ভালো হচ্ছে? এটা ভালো সব কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর তিন নম্বর, ভালো মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর প্রস্তুতি, তিন নম্বর আমাদেরকে তাওবা এবং ইস্তেগফার করতে হবে। তাওবা এবং কি করতে হবে ভাই? ইস্তেগফার করতে হবে। এই তিনটা কাজ যখন করবেন তখন আশা করা যায় আপনার মৃত্যুটা সুন্দরভাবে হবে এবং মৃত্যু যন্ত্রণা লাঘব হবে। আর আপনি ইমানদার হিসেবে মৃত্যুবরণ করেছেন কিনা, আপনার মৃত্যুটা ইমান অবস্থায় ভালোভাবে হয়েছে কিনা এটা বোঝার জন্য অন্ততপক্ষে আমি কোট করেছি 6টি পয়েন্ট। কয়টি পয়েন্ট? 6টি পয়েন্ট। এই 6টি পয়েন্ট দ্বারা এ কথাটা সাব্যস্ত করার চেষ্টা করব যে আপনি ভালোভাবেই মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে এক নম্বর পয়েন্ট হলো নেক কাজ অবস্থায় মৃত্যুবরণ করা, ভালো কাজ করা অবস্থায়, মানে আপনি নামাজ পড়তেছেন, নামাজ অবস্থায় মৃত্যুবরণ করছেন, আপনি যে ইমানদার এর মধ্যে কোনো সন্দেহ আছে? রোজা রাখছেন, রোজা অবস্থায় মৃত্যুবরণ করছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বিস্তারিত দলিল এবং প্রমাণ ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে। দুই নম্বর, মৃত্যুকালে কালেমার সাক্ষ্য দেয়া, আপনি মৃত্যুবরণ করতেছেন কালেমা পড়তে পড়তে আপনি জান্নাতি না জাহান্নামি? অবশ্যই জান্নাতি। তিন নম্বর, আল্লাহর রাস্তায় ইসলামের জন্য সীমান্ত পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করা। নাম্বার চার, মৃত্যু সন্ধিক্ষণে কপালে ঘাম দেখা দিলে, কপালে একটু ঘাম দেখা দিলে বুঝতে হবে সে ইমানদার হিসেবে মৃত্যুবরণ করেছে। পাঁচ নম্বর, শুক্রবার দিনে অথবা রাত্রে মৃত্যুবরণ করা, শুক্রবার দিনে অথবা রাত্রে মৃত্যুবরণ করা। ওটা আজকে যেটা আসতেছে এটা না, গতকাল যেটা গেছে ওইটা? জি জি, একদম এক্স্যাক্টলি আপনারা বুঝতে পারছেন, গতকাল যে রাতটা গেছে ওটা হচ্ছে শুক্রবারের রাত, আর এখন সন্ধ্যা পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে শুক্রবার দিন। কোনো ব্যক্তি শুক্রবার দিন বা রাতে যদি মৃত্যুবরণ করে তবে সে অবশ্যই ইমানদার হিসেবে মৃত্যুবরণ করেছে বলে হাদিস সাক্ষী দিচ্ছে, আমিও সাক্ষী দিচ্ছি ইনশাল্লাহ। আর ছয় নম্বর হচ্ছে শহীদী মৃত্যু। শহীদী মৃত্যু আল্লাহর রাস্তায় জেহাদ করে শাহাদাত বরণ করা তো আছেই, এটা সর্বোত্তম জিহাদ, কিন্তু এরপরে আরও কয়েকটি মৃত্যু আছে, যেমন মহামারীতে মৃত্যুবরণ করা, করোনা মহামারীতে মৃত্যুবরণ করলে সে শহীদ, পানিতে ডুবে মারা গেলে সে শহীদ, পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারা গেলে সে শহীদ, পেটের পীড়া ডায়রিয়া কলেরা আমাশয় এমন ব্যথা মারা গেছে সে শহীদ। আমার এক জ্যাঠাতো বোন এভাবে পেটের ব্যথা মারা গেছে, এবং আগুনে পুড়ে তাজরিন ফ্যাশনে আগুনে পুড়ে মারা গেছে, তারা কি শহীদ? তারা কি বলেন? শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাতিনি শাহীদুন, চাপা রানা প্লাজার নিচে চাপা দিয়ে ব্যবস্থাপনার কারণে তারা মরতে বাধ্য হয়েছে, তারা কি বলে? তারা কি শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুম্মিন শাহীদিন, কোনো মহিলা গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেছে অথবা সন্তান প্রসবকালে সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পারে মৃত্যুবরণ করেছে, সেই মহিলা কি শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো মৃত্যুর যে ছয়টা বিষয় আছে এগুলো উপলব্ধি করে, আর ভালো মৃত্যুর প্রস্তুতির তিনটা বিষয় আছে এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।